Dala, dala. দেখ দোলে কিরকম করে দৌড়ছে দেখো, আমার ছোনা বাবাটা দৌড়ছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আরও একটা পাপানের নতুন ভিডিওতে আরও একবার সবাইকে ওয়েলকাম। আর এখন কিন্তু বাজে 8:30। পাপানের কিন্তু একবার সকালবেলা ঘুম থেকে ওঠে, মাম্মার সাথে খেলে খেয়ে ও আর একবার ঘুমিয়ে পড়েছে। এটা পাপানের 2 রাউন্ড ঘুম। শুধু কিন্তু পাপানি ঘুমাচ্ছে না, পাপানের পাপাও ঘুমাচ্ছে, একসাথেই বাপ আর বেটা দুজনে উঠবে। আর পাপান যখন প্রথমে উঠেছিল সকালে, তখনই আমি উঠে পড়েছি, দেখলাম বেশ ভালো রোদ উঠেছে, তো আর সেই কারণে আমি আর ঘুমটাও আসেনি আর শুয়েও নি, যে থাক একেবারে দুপুরবেলা একটুখানি শুয়ে নেব। তো চলো এবার বাইরে যাই, আমি কিছু জিনিস কাচতে দিয়েছি ওয়াশিং মেশিনে, আশা করি ওগুলো হয়ে গেছে। বলতে না বলতেই মা আমাকে ডেকে বলছে যে আসো এসে ওয়াশিং মেশিনটা বন্ধ করে না, ওগুলো কাঁচা হয়ে গেছে। আলাম যে হ্যাঁ আমি যাচ্ছি চলো। তো কাঁচা হয়ে গেছে, ওগুলো বন্ধ করে এগুলোকে বার করে নেব, কারণ আজকে আকাশে খুব ভালো রোদ উঠেছে। এই কদিন ধরে তো আকাশে রোদই উঠছে না, মানে রীতিমতো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, গোটা মানে ঘরে খালি জামাকাপড় মেলা। একটা ঘরে আমার মেলা, একটা ঘরে ভাই ওর, একটা ঘরে পাপানের, পাপানেরটা বেশি, মানে কিছুই তো শোকাচ্ছে না, যাই মিলছি তাই সে স্যাঁত স্যাঁত করছে। এবার রোদ উঠেছে, পাপানের যেগুলো কালকে সব মেলা ছিল সেগুলো সব ব্যালকনিতে মিলে দিয়েছি, আর এবার আমার এগুলো আগের দিন দেখলে না, এটা আমি ওই অনুষ্ঠান বাড়িতে পরে গেলাম কুর্তিটা, তো ভাবলাম একবার পরেছি ওখানে অনুষ্ঠান বাড়িতে, এবার থাক গায়ে তো পরেছি, একবার ধুয়ে দিই। আর এই যেগুলো যেগুলো ধুয়েছি আমার জামা কাপড় সেগুলো নর্মাল একটুখানি মানে আর কি হালকা কেচেছি, কারণ বেশি না, এগুলো নোংরা কোনোটাই না, দু একবার হয়তো পরা। এবার ওই যে স্বভাব, দুবার পরি কি একবার পরি, না কিছু জিনিস তুলতে পারি না। আমারগুলো কাঁচা হয়ে গেছে একটা নিশ্চিন্ত। এবার চাদর, ভাইয়ের কিছু জিনিস, তোমাদের দাদাভাই কিছু জিনিস ঢুকবে, এবার আবার আর একবার চালানো হবে। সারাদিনে 2 বার ওয়াশিং মেশিন চালানো হয়েই থাকে আমাদের। আর আমারগুলো এবার চট করে মিলে দেবো। আমারগুলো মিলে দিয়ে এসে পাপানের কিছু জামাকাপড় আছে যেগুলো মিলেছি ব্যালকনিতে, সেগুলো আশা করছি শুকিয়ে গেছে, ওগুলো ঢুকিয়ে নিয়ে আর সকালে যেগুলো ধুয়েছি পাপানের সেগুলো মিলবো। এই তুই টিভি দেখছিস বাবা, তুমি টিভি দেখছ, কি হচ্ছে টিভিতে, গান হচ্ছে, গান দেখতে টিভিতে, গান পছন্দ হয়েছে গান দেখা। জামা কাপড়টা মিলে আস্তে না আস্তে দেখি পাপান ঘুম থেকে উঠে পড়েছে, দিয়ে ঠাম্মি ওকে এই ঘরে এনে ঠাম্মি শুয়ে রেখেছে, ঠাম্মি টিভি ছেড়েছিল, দেখছি টিভি দেখছে তাকিয়ে। আমি তো দেখে অবাক, দিয়ে মা বললো যে এক কাজ করো, ও আমি ওকে ধরি, তুমি একটু খাবারটা খেয়ে নাও, তারপরে তুমি ধরবে আমি খেয়ে নেবো। আর মায়ের দিকে সকালবেলা আজকে রুটি আর আলু ভাজা মানে করেছে, আর সকাল সকাল এই কারণেই করা হয়, দাদাভাই অফিস টিফিন নিয়ে যায়, ভাই অফিসে খেয়ে বেরোয়, তারপরে আমি সকালবেলা এখন একটু তাড়াতাড়ি খাই, এই কারণে সকালবেলায় জলখাবারটা আজকে রুটি আর আলু ভাজা করেছে, আর কালকে মিষ্টি এনেছিল সেই মিষ্টি। আর অনেক কষ্ট করে আমি ভিডিও করি জানো তো, একা একাই করি, একা একাই ধরি, দেখো বলছে হ্যাঁ এই দাঁড়ো ছেড়ে দাঁড়ো, এই ধরে না, এই চিচিকে ধরে না, নোংরা নোংরা ছেড়ে দে। আমাকে যখন প্রথমে এনে মা দিল, আমি তো মুখে এটা মেখেছি, এবার আমাকে ভালো করে দেখে নিল, হ্যাঁ কাঁদবে হয়তো আমাকে দেখে, মুখে এটা মেখেছি আমি, দেখছি কি আমাকে দেখে কাঁদছে না, আমাকে দেখে হাসছে। আমি এই তুই অন্ধকারে আমাকে দেখলি হাসছিস কেন, লাইটটা ধরে দিয়েছি আরো হাসছে। আরে আর এমনি সময় বাবা তুই মিক্সি চালাই, কোনো কিছু আওয়াজ হলে কেউ যদি জোরেও কথা বলে না লাফিয়ে ওঠে, হ্যাঁ তব্দ হয় তা বলো, মানে এতে ছাপ দিত, মানে আমার স্নান হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, এবার আমার মা যাবে স্নান করতে, তারপরে আমাকে এসে একটু ঘুম পাড়াবে, বলে দাও বলো বাবা, তারপরে আমাকে এতে একটু ঘুম পাড়াবে, চলো দাদা। বলো কি দাদা, কি বলে দাও, ছাড়া দাও, ডাকতে ছাড়া দাও, বলো কি এই জানলায় ভালো ইয়ে বুঝতে পারে, এই জানলাটা বোঝে না, এই জানলাটা খুব ভালো বোঝে, এই জানলায় ভালো ইয়ে বুঝতে পারে, ও দাদা দাদা এই যে আমি এই যে এই যে এই যে বাবা কি করছিস তুই, চলো মা কি করে আসছে দেখি, ও বাবা ও দিয়ে কি করছো গো, ভাই চেয়ারটা ঠিক করছো,
হ্যাঁ বুঝলো তো বসে বসে দুল খাবে চলো এইটা একটু ভালো করে সেভ করে, কারণ এইগুলো তো এখনই ওর মানে দেখার না, এটা পেয়েছিল ও অন্য প্রাশনে, এটা পেয়েছে আর একটা গাড়ি পেয়েছে টম অ্যান্ড জেরির, আচ্ছা আর একটা তোমার ঘোড়া পেয়েছে, অনেক কিছুই পেয়েছে, ওগুলো তোলা আছে, ওগুলো এখন পাপন ব্যবহার করতে পারবে না, এটা যদি বসার সামনে সাপোর্ট আছে পটি করে দিচ্ছে, কিছু কিছু করছে, ঠাম্মার গায়ে একদিন পটি করে দিয়েছে, আমার গায়ে করে দিচ্ছে, প্যান্ট পরানো থাকে, আমি ওকে ও যখন 3 মাসের পাপান ও তখন 2 মাসের তখন থেকে আমি ওকে প্যান্ট পরাই, কিন্তু তাও কানের ধরে টানাটানি করে পাপন, কানের ধরে কান টেনে ছিঁড়ে কানের মুখে দিয়ে দেবে ওই জন্য আমি এখন কানের পড়তে চাই না, দিদি মা বলছে একটা কানের পরো, কানটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, ও কারণে আবার কানের ধরে পড়লাম, বিরক্ত লাগে আমাকে কানে কানে পড়তে, কোথাও ঘুরতে টুরতে গেলাম কানে পড়ি, ঠিক আছে বসার সিটটা, এটা হচ্ছে বসার সিটটা, ওর ঠামির কাছে ছিল, ঠামির কাছ থেকে ঠাম্মি ঘুম পাড়িয়ে দিল, ঠাম্মির কাছে ঘুমালো, দিয়ে এবারে এনেছে যে কথা লাগবে তো উঠে পড়ে, উঠে দেখো একা একা, এটা তোমাদের দাদাভাই লাগানোর কথা ছিল, কিন্তু ও খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেল, কিন্তু আমাকে বললো তাহলে তুমি লাগাও, আর ব্যস্ত মানুষ, ওকে পাওয়া ভগবানের দর্শন পাওয়ার ব্যাপার, সিরিয়াসলি এটা হাসি না, সকালবেলা ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে নিজের কাজে চলে যাচ্ছে, কাজ থেকে আসছে, কাজ থেকে এসে স্নান করছে, ভাত খাচ্ছে, খেয়ে অফিস বেরিয়ে যাচ্ছে, আবার অফিস থেকে আসছে, এসে আবার দোকানে চলে যাচ্ছে, যদি আবার ফোন আসছে, আবার কুত্তা ছাগল দেখতে চলে যাচ্ছে, চেম্বারে চলে যাচ্ছে, আবার আসছে, আবার এসে রাতের বেলা ক্লাবে যাচ্ছে, ক্লাব থেকে আসছে, এসে ফোনটা দেখে আমার যদি কোনো কথা থাকে শুনছে, শুনে যদি কিছু থাকে অর্ডার বার্ডার দেওয়ার তাহলে সেটা দিয়ে দাও, দিয়ে দিচ্ছে, দিয়ে ঘুমিয়ে পড়ছে, এই তো ঘুমানো তো সে দাঁত একটাই গো পূজালায়, একটা দেড়টা দুটো বাজে আড়াইটা এরকম বাজে, ওর জন্য এই এক পাহারা দেয় রাত না হলে ওর ঘুমায় না, আমাদের পাহারা দেয় না, আর এখন তো বেশিরভাগ সময়টাই ওকে নিয়ে না, এসে ওর সাথে একটু যুদ্ধ তুচ্ছ করে, এই হচ্ছে আমাদের ডেইলি রুটিন, এই ডেইলি রুটিন থেকে মুক্তি পেতে হবে, কোথাও তার জন্য যেতে হবে, এক বছর কোথাও যাইনি ঘুরতে, মাথাটা কাজ করছে না, সব উল্টো পাল্টা হয়ে যায়, যাবে তো যাবো যাবো, কদিনের মধ্যেই একটা ভালো জায়গায় ঘুরতে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো, জায়গাটা এখনই বলবো না কোথায় যাবো, সারপ্রাইজ আমার পাপানকে নিয়ে প্রথম আমাদের ঘুরতে যাওয়া, এটা দেখা যাক কি হয়, পাপান কি করবে সেটাই হচ্ছে বড় কথা, তোমাকে ঘুরতে দেবে নাকি সেটা বড়, তোমরা কমেন্ট করে জানাবে আমাকে তোমাদের বাড়িতে কাদের এই চেয়ারটা আছে, আর এটাও জানাবে যে তোমরা বাচ্চাদেরকে বসানোর পরে কি পড়ে টড়ে যায়নি, তো কোনো অসুবিধা হয়নি, তো তাহলে পাপানকে যাবো নাহলে যাবো, যদি বলো যে না ঠিকঠাক আছে চেয়ারটা পড়ে যায় না, কিন্তু আমি অবশ্যই চাপাইনি এখনো একবারও কোনো দিন, দেখেছি আগে অনেক কিন্তু ভয় লাগছে, কিন্তু ছোটো আমি একবার বসেছিলাম, হয়ে গেছে ফাইনাল লুক চেয়ারটার, এই যে বাবাজির মতো বসে পড়লো থাপাস করে, পড়বে না এটা ইয়ে হয়, দেখছে জিনিসটা কি, থামুকে ডাকো, থামুকে ডাকো, থামু থামু
তোমাকে দেখো দলে 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 বাবা 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 আমার চেয়ারটা এক নম্বর তোমার ফিট হবে না, দুই নম্বর তুমি বসলে স্ক্রু খুলে পালাবে বলছে, মিস্তু বলছে। এই তোর ঘোড়াটা কি খাবার বস্তু নাকি? মুখ দেয় না, সবকিছু তো মুখ দিতে নেই, সবকিছু তো মুখ দিতে শিখেছে জানো না, তো যা দেখবে সবকিছু তো মুখ দেবে, যেটা দেখতে পাবে হাত দিয়ে টেনে এনে মুখ দেবে, চাটবে সব। হ্যাঁ দেখো এতে স্বভাব হয়ে গেছে, সবকিছু তো মুখ দেবে। কিন্তু না, ওর খিদে বেলা ও খাবে না, খিদে না বেলা খাবে না, খিদে পাবে তারপরে খাবে, না হলে মায়ের মুখ ধরবে না। বাবা চলো